لا إله إلا الله محمد رسول الله عليه صلاة الله وآله বরকাতু 5907 জানতেছেন যে কোন মানুষ কোন মানুষের কাছ থেকে যদি প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে তাহলে সে মানুষের কি অবস্থা হবে হাশরের ময়দানে জি সে মানুষের হাশরের ময়দানে অবস্থা হবে যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের সঙ্গে জড়িত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না অতএব যে যার কাছ থেকে টাকাটা ধার নিয়েছে এবার যে ধার দিয়েছিল মানে বা নিয়েছিল যে একজন ব্যক্তি এ ধরেন এ একজন মানুষের নাম এ এ টাকা ধার দিয়েছে বি কে তাহলে বি যে ব্যক্তি সে দেয়নি প্রতারণা করে মানে কোনোভাবে টাকাটা হাতিয়েছে বি দেয়নি এবার এ তো দিয়েছে দিয়ে তো অসহায় হয়ে গেছে বি টাকাটা ফেরত দেয়নি তো বি এর যে নামাজ রোজা হজ জাকাত যা করবে সেই টাকা পরিমাণ নেকি সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তুমি তাকে দিয়ে দাও এবার বি কে কি করতে হবে তার সমপরিমাণ নেকি হাশরের ময়দানে দিয়ে দিতে হবে এটাই আল্লাহু আলাম সালামু আলাইকুম